আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন, সবাইকে সত্যের সন্ধির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। সময় তো ফেসবুক বন্ধুরা আপনারা জানেন, আর কয়েকদিন পরেই সেই কুরবানির ঈদ। আর এই কুরবানির ঈদকে ঘিরেই কিন্তু বিভিন্ন পশু হাটে কিন্তু ছাগল গরু মহিষ সহ বিভিন্ন প্রজাতির পশু বা কুরবানিযোগ্য যে সমস্ত পশুগুলো আছে সেই পশুগুলো কিন্তু উঠতে শুরু করে। ছাগলটা আপনার কোথা থেকে আসছে? নরমাল বাজারে এসেছি আজকে ছাগলের হাটে। এই ছাগলের হাটে যারা আপনারা কুরবানি দিবেন তারা এখান থেকে যাচাই বাছাই করে ছাগল ক্রয় করতে পারেন। এছাড়াও বলে রাখি, এই বাজারে আজ কিন্তু বিভিন্ন ধরনের ছোট বড় সব মাঝারি সব বিভিন্ন ধরনের ছাগল উঠতে শুরু করেছে, যেখান থেকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কুরবানির যোগ্য পশুটি কিনতে পারেন। আপনি কি ব্যবসা করেন নাকি? তাহলে এরকম ছাগল আর কয়টা আছে? একটাই ছিল। এগুলো কুরবানির জন্য যারা কিনবে কুরবানির জন্য কিনবে না? তো আমরা এই বাজারের যারা ব্যবসায়ী বা যারা ছাগল নিয়ে এসেছে বাজারে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে বর্তমান যে বাজারটা আছে এই বাজারটা অনেকটাই সহনশীল বা দামটা অনেকটাই ক্রয় ক্ষমতার ভিতরে রয়েছে। আর কিছুদিন পরে হয়তো যারা বিদেশ বাইরে থেকে যে সমস্ত ব্যাপারী আসবে, ব্যাপারীরা আসলে তখন কিন্তু ছাগলের চাহিদা বেড়ে যাবে, সাথে সাথে দামটাও অনেক বেড়ে যাবে, এমনটাই প্রত্যাশা করেন এই স্থানীয় যারা ব্যবসায়ী আছে। তবে সবার আড়ে এই ছাগল কত কিনছেন? যারা কিনছে তাদের তাদের পড়তাই পাচ্ছে। আচ্ছা, এই বাজারটা হঠাৎ কমে যাওয়ার কারণটা কি? বাইরে থেকে ব্যাপারে এখন এসে পৌঁছায়নি। এমন বাজার কদিন থাকতে পারে? ভালো না খারাপ? গৃহস্থ ছাগল নিয়ে বাজার কম হয়ে যায় না? গৃহস্থ ছাগল ছাগল বেচবে কোথায়? গৃহস্থ ছাগল বেচবে কোথায়? গৃহস্থ গ্রামে কিনে আনে না ব্যাপারীরা। আচ্ছা, ব্যাপারীকে তো লস আছে। মনে করেন আমরা ছাগল 40,000 কিনে আনি, এখন সেই ছাগল যদি 35,000 হয় তাহলে লস নাই? তোমার নাম কি? হ্যাঁ, বাসা কোথায়? গিলাপল। এই ছাগল নিয়ে কার সাথে নিয়ে এসছো তুমি ছাগলগুলো? নানার সাথে। ও, নানা চলে এসেছে না? আচ্ছা, ছাগলের দাম হচ্ছে কত? 30-35। আচ্ছা আচ্ছা, এই যে বর্তমান যে মাংসের বাজার, মাংসের বাজারের তুলনায় কি এর ছাগলের দাম কি ঠিক আছে না আরো কমার কথা ছিল? হ্যাঁ, মানে ছাগলের যে বাজার তা বাজার থেকে মাংসের দাম বেশি। ভাই, আপনার ছাগলটার দাম হচ্ছে কত? বিভিন্ন দাম আছে ভাই, সুবিধার মনে হচ্ছে না। বাড়িতে যে দাম হয়েছে কিনেছে খারাপ হচ্ছে না, মানে গ্রাম থেকে যে দামটা হয়েছে তার থেকে দাম কম হচ্ছে এখানে। দাম কম হওয়ার কারণটা কি? আপনারা এই যে ছাগল গুলো নিয়ে আসেন, এখন কি মনে হচ্ছে যারা কুরবানি দেবে তারা ছাগল কিনছে এরকম মনে হচ্ছে আপনার? ব্যাপারীরাই কিনতেছে এখনো পর্যন্ত? তার মানে যারা কুরবানি দিবে তারা এখনো মাঠে আসে, মানে এই বাজারে এখন ক্রয় বিক্রয় শুরু হয়নি, মানে কুরবানির বেচাকেনা এখনো শুরু হয়নি, তাই তো? হ্যাঁ।